উপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আমাকে আপনাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার সাহেবের আলোচনা শোনার উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে সেই মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অন্তরান্তর স্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ তো আপনাদের চেয়ে জোরে হয়েছে মনে হয়, আমি একা মানুষ, আপনারা এত জনগণ সামনে আছেন, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, এবার কিছুটা হয়েছে। এইরকম আওয়াজ নিয়ে তো বাতিলের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। কথা বলতে গেলে আজকে মাইকের সামনে বসছি, আজ দুই তিন দিন চোখের সামনে হৃদয়ের স্মৃতিতে শুধু আমাদের দিল্লির মুসলমানদের সেই নির্যাতনের চিত্র ভাসতেছে, বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইমানের কারণে, শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে আজকে ইন্ডিয়া সরকার, উগ্রবাদী মোদী সরকার, আমার ভাই, আমার বোন, আমার মা, ছোট্ট ছোট্ট শিশু মুরব্বীদেরকে তারা পিটায়ে গুলি করে, পুলিশ বাহিনী দিয়ে, তাদের গুন্ডা বাহিনী দিয়ে তাদের বাড়িঘর জ্বালায়, এমনকি মসজিদ জ্বালিয়ে মসজিদের মিনার থেকে মাইক ফেলে দিয়ে তারা হনুমানের পতাকা উড়াইছে, বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান চিন্তা করে দেখলাম, কিছুক্ষণ আগে আমাদের রাজু ভাই একটা কথা বলছেন, আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, কারণটা কি? আমরা কি একটু চিন্তা করে দেখেছি এর কারণটা কি? চিন্তা গবেষণা করে দেখলাম এর অনেকগুলা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো এই, মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, বলেন ঠিক কিনা? যার কারণে মানুষ বিভিন্ন পাপাচার অন্যায় আজকে আমরা কোরআন সুন্নার আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়ে আজকে আমরা শয়তানের পথে অগ্রসর হচ্ছি মুসলমান। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর গজব চাপিয়ে বিধর্মী বিজাতিদের অত্যাচার, তাদের জুলুম আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, বলেন ঠিক কিনা? দুই নাম্বার কারণ হলো আজকে মুসলমান জিহাদের জজবা হারিয়ে ফেলেছি। আজকে আমরা ইসলাম বলতে শুধু মনে করি নামাজ পড়লাম, রোজা রাখলাম, ঘরের কোণে বসে জিকির করলাম, ইসলাম হয়ে গেল। ভাই, এটাই কি শুধু ইসলাম? শুধু নামাজ রোজা জিকিরের নাম ইসলাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের এমন কোন সেক্টর নাই যেইখানে ইসলামের আদর্শ নাই, বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা যখন আমার সামনে অন্যায় হয়, যখন বাতিল মাথা উঁচু করে দাঁড়ায়, তখন আমরা লেজ গুজায় মসজিদের কোণে বসে জিকিরে লিপ্ত থাকি, যার কারণে বাতিল দিন দিন বেড়েই যাচ্ছে, তাদের শক্তি বেড়ে যাচ্ছে, তারা মুসলমানদের উপর দিন দিন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, যেখানেই বাতিল আসবে, ইসলামের উপর আঘাত আসবে, আমাদেরকে পাল্টা প্রতিরোধ, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আজ আমি এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটা মেসেজ আমি দিতে চাই আপনাদের সকলকে। এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে আওয়ামী লীগের লোকও থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, জাতীয় পার্টি, মাঝহাবি, কেয়ামি, লামাঝাবি, পীর মুরিদি, তাবলিগি, চরমনায়, ফুরফুরা, সমস্ত দলের লোক আজকে এখানে আছে, বলেন ঠিক কিনা? এখানে আমরা ঢুকেছি, আমাদের পরিচয় মুসলমান, বলেন ঠিক কিনা? আমরা মুসলমান। আমার কথা হলো, আপনার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, সেটা হবে রাজনৈতিক ময়দানে, বলেন ঠিক কিনা?
আমার মাসালাগত মতবিরোধ থাকতে পারে, সেটা হবে মাসালার ময়দানে, কিন্তু যখন নাকি ইসলামের উপর আঘাত আসবে, আমার কোন মুসলমান ভাই আক্রান্ত হবে, আমি ভুলে যাব আমি আওয়ামী লীগ, আমি ভুলে যাব আমি বিএনপি, আমি ভুলে যাব আমি জামাত ইসলাম, আমি ভুলে যাব আমি তাবলীগ, তখন আমার পরিচয় হবে আমরা সবাই মুসলমান বলেন ঠিক কিনা। আজকে মুসলমান যদি আমরা এক হয়ে বাতিলের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই, তাহলে কুফর শক্তি, বিজাতীয় শক্তি মুসলমানের উপর আক্রমণ করার সাহস দেখাবে না। কিন্তু আজকে আমরা ভুলে গেছি আমাদের নিজেদের পরিচয়। সুতরাং ভাইরা আমার, আমরা এক হয়ে যাই, আমার রাজনৈতিক মতবিরোধ, আমার অন্যান্য মতবিরোধ থাকতে পারে, এটাকে ফেলে রেখে ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা এক পতাকা তলে আসব বলেন ঠিক কিনা। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহু আকবার। আমার ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হবে আমরা ঘরে বসে থাকব, মুসলমানের উপর যখন নির্যাতন হবে আমরা ঘরে বসে থাকব। সুতরাং আজকের এই ময়দান থেকে আমি আমাদের মাননীয় সরকারের প্রতি একটা মেসেজ দিতে চাই, একটা দাবি রাখতে চাই, সেটা হলো মুসলিম বিদ্বেষী উগ্রবাদী যার হাতে মুসলমানের রক্ত লেগে আছে, সেই নরেন্দ্র মোদীকে বাংলার মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিক আলোচনা সভায় আমরা দেখতে চাই না, বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে কোন ইসলামের শত্রুকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে ভাষণ দেওয়ার অধিকার তিনি রাখেন না। সুতরাং সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, মুসলমানের কথা মেনে নিয়ে, জনগণের দাবিকে মেনে নিয়ে আপনি নরেন্দ্র মোদীর দাওয়াতকে আপনি ক্যান্সেল করে দেন, বাংলার জনগণ নরেন্দ্র মোদী আমাদের দেশে আসুক, এটা আমরা মেনে নিতে পারি না। সুতরাং ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমাদেরকে তাজা থাকতে হবে, মরে গেলে হবে না, ঘুমায় থাকলে হবে না। বাতিল যেখানে আসবে, যেই পদ্ধতিতে বাতিলের আঘাত আসবে ইসলামের উপরে, ওই সেম পদ্ধতিতে আমরাও বাতিলের মোকাবেলা করার জন্য রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আপনি কবুল করে নিন। দুই নাম্বার, এক নাম্বার যে কারণটা বলেছিলাম যে তাকওয়ার অভাব, আজকে সারা পৃথিবীতে অন্যায় অবিচার দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। অথচ আপনি দেখেন আমাদের দেশের কথায় আপনি চিন্তা করেন, আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিবি, পিবিআই, সিআইডি কত বাহিনী রয়েছে। আপনারা বলেন অপরাধ কি কমছে না বাড়ছে? অপরাধ কমছে না বাড়ছে? বলে কারণটা কি? বলে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। যেখানে সরকারের গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, যেখানে সরকারের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে পৌঁছাইতে পারে না, সেখানে শোনো মানুষকে একমাত্র অন্যায় থেকে ফিরাইতে পারে একমাত্র আল্লাহর ভয়, বলেন ঠিক কিনা? আপনি গহীন জঙ্গলের ভিতরে রাতের অন্ধকারে একটা অন্যায় কাজ করতে যাবেন, আপনি চিন্তা করবেন এখানে তো পুলিশ নাই, এই অন্যায় করলে আমাকে কেউ দেখবে না, কিন্তু ওই সময় যদি আমার আপনার অন্তরের মধ্যে যদি এই চিন্তা হয় কেউ না দেখুক আমার আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে ওই অন্যায় থেকে ফিরা যাবে? তাকওয়া, আল্লাহর ভয়, কেউ না দেখুক এই কাজ আমি করতেছি, এর জবাব দিয়ে আমার আল্লাহর কাছে আমাকে করতে হবে, যদি এই চিন্তা যদি আমার আপনার প্রত্যেকের ভিতরে থাকে তাহলে অন্যায় হবে না। তাকওয়া যদি আমি আপনি অবলম্বন করি, আল্লাহকে যদি ভয় করে চলতে পারি, তাহলে দুনিয়াটা হবে শান্তির জায়গা, আমার সমাজটা হবে শান্তির জায়গা, অন্যায় থাকবে না, হত্যা, রাহাজানি, গুম, খুন, দুর্নীতি। আজকে মানুষ অন্যায় করতে করতে আপনারা পেপার পত্রিকায় দেখেছেন প্রতিদিন হোটেলের বেশ্যাখানার বিল দেয় 2,50,000 টাকা, দেখেছেন না আপনারা? এটা হয় কেন? আল্লাহর ভয় না থাকার কারণে, হয়তো আইন তাদেরকে ধরে না এই কারণে তারা এই অন্যায়গুলা করে যাচ্ছে। আল্লাহর ভয়, তাকওয়া যদি আমি আপনি অবলম্বন করতে পারি, আল্লাহ আমাদেরকে 4টা পুরস্কার দিবেন। আমি এই 4টা পুরস্কারের কথা বলেই আমি ইনশাআল্লাহ বিদায় নেব। কয়টা পুরস্কার দিবেন আল্লাহ? আল্লাহ 4টা পুরস্কার আমাদেরকে দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি। কয় পুরস্কার?
এমন চারটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করবেন, যেই চারটা পুরস্কার যদি আমি আপনি পেয়ে যাই, দুনিয়াতেও আমি কোনো সমস্যার মধ্যে থাকবো না, দুনিয়াতেও কোনো বিপদ আমাকে আটকায় রাখতে পারবে না চলার পথে, আখেরাতেও আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। চারটা পুরস্কার মনে রাখবেন, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহকে ভয় করার বিনিময়ে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? চারটা। এক নাম্বার, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করে চলার কারণে দুনিয়াতে বিভিন্ন পদে পদে তোমার বাধা আসবে, বিভিন্ন বিপদের মধ্যে তোমাকে পড়তে হবে, আল্লাহর ভয় না থাকার কারণে তুমি সুদ নিতে যাবে না, সুদের লোন উঠাইতে যাবে না, তুমি ঘুষ খাবে না, তুমি অন্যায় পথে পা বাড়াবে না, হয়তো সাময়িক তোমার জন্য বাধা আসবে, সাময়িক তোমার জীবিকার বাধা বিঘ্ন তৈরি হবে জীবিকা অর্জনের ক্ষেত্রে। আল্লাহ জানায় দিচ্ছেন, বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে পারো, এজে আল্লাহু মাখরাজা, যত সমস্যাই তোমার আসুক না কেন চলার পথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দেব। আল্লাহ দিতে পারেন তো? বিশ্বাস আছে আপনাদের? সকল সমস্যার সমাধান কে করবেন? দুই নাম্বার হলো ওয়ায়া রুজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকের সমস্যা হবে আল্লাহকে ভয় করে চললে। ও বান্দা, এই চিন্তা যদি তোমার থাকে তাহলে শুনে রাখো, আমি আল্লাহকে ভয় করে চলো, ওয়ায়া রুজুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গার থেকে এমন পদ্ধতিতে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে সকল সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ। দুই নাম্বার হলো রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? ও ভাই, পেটের জন্যই তো শত অন্যায়ের পথে আমরা পা বাড়াই, তো এই পেটের সমস্যার সমাধান যদি আল্লাহ করে দেন তাহলে আর কোনো চিন্তা আছে? নাই। তিন নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়াতি, অন্যায় যদি আমার দ্বারা হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ বলেন আমাকে ভয় করেছো, বান্দা তোমার জিন্দগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। চার নাম্বার, ওয়াইউজিম লাহু আজরা, যত নেক আমল করবা, আমাকে ভয় করে চলতে গিয়ে যত ভালো কাজ করবা, আমি আল্লাহ তোমার ইন্তেকালের পরে তোমাকে আমি উত্তম প্রতিদান অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ পৌঁছায় দেব। তাহলে দুনিয়ার সকল সমস্যার সমাধান যদি হয়ে যায়, আমাদের গুনাহ যদি মাফ হয়ে যায়, জান্নাত যদি আল্লাহ আমাদের দিয়ে দেন, তাহলে আর কোনো কিছু দরকার আছে? দুনিয়াতে আমাদের চাওয়াই তো এইটা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের সকল সমস্যার সমাধান করে দেন, আমাদেরকে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দেন, বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে আমরা ভয় করে চলবো প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, কদমে কদমে আল্লাহকে ভয় করে যদি চলি, আল্লাহ আমাদেরকে চারটি পুরস্কার দিয়ে আমাদেরকে ধন্য করবেন, দুনিয়াতেও আমরা সফল কাম, আখেরাতেও আমরা সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তাকওয়া অবলম্বন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।